আবারও শর্ট টাইপের বল ছিল, গালি অঞ্চলদের সীমানার কাছাকাছি। মামুন কুড়িয়ে পাঠানোর আগেই একটি রান অর্জন করে নিলেন পিয়ার। দুঃখিত, রান হবে না। বর্ডার লাইন চিজ করতে পারেনি, এর জন্য রান হবে না, কোনো রান নয়। পরবর্তী বল ছিল মিড পয়েন্ট অঞ্চলে ঠেলে দিয়ে রাহাত কুড়িয়ে পাঠানোর আগেই একটি রান আসলো পিয়ারের ব্যাট থেকে। আবার শেষ বল করার জন্য প্রস্তুত দলীয় ক্যাপ্টেন রানা, মোকাবেলা করবেন দলীয় ক্যাপ্টেন মেহেদি। কুইক বল ছিল, ক্যাচের সম্ভাবনা ছিল কিন্তু না, নিজের হাতে রাখতে পারলেন না, সামনে ড্রপ।